सो हे गाइज वेलकम टू গোলপোস্ট ফ্যান টিভি वेलकम टू দ্য অ্যানাদার ভিডিও সো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলেছি আইএসএল এর 14 দিন পর মানে 8-9 দিন পর ব্লগ নিয়ে চলে এসেছি কারণ আজকে ম্যাচ আছে ইস্ট বেঙ্গল ভার্সেস জামশেদপুর এফসি 9 আর 10 নম্বরের মধ্যে খেলা মানে 9 নম্বরে আছে ইস্ট বেঙ্গল আর 10 নম্বরে আছে জামশেদপুর এফসি তো ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ইস্ট বেঙ্গলের জন্য কারণ যদি আজকে ম্যাচটা জিতে যায় তাহলে বেঙ্গালুরু এফসির ওপরে চলে যাবে মানে 8 নম্বরে চলে যাবে ইস্ট বেঙ্গল যদি ম্যাচটা হেরে যায় তাহলে 8-9 থেকে যাবে তো পেছনে আছে যুবভারতী ক্রীড়াঙ্গন অ্যান্ড অবশ্যই তোমরা শুনতেই পেয়েছো হয়তো এলিয়েন্দ্র চলে গেছে ভিডিও দেখতে পেয়েছো ফটোস দেখতে পেয়েছো তো চলো আজকে দেখা যাক ইস্ট বেঙ্গল হোম ম্যাচ থেকে কি নিয়ে যায় কি ইনপুট নিয়ে যায় সেটাই তোমাদের দেখাবো অ্যান্ড আশা করছি জামশেদপুরে এগেনস্টে আই থিঙ্ক আজকে ম্যাচটা জিতে তাদের এই মাঠ ছাড়বে আছে যুবভারতী ক্রীড়াঙ্গন হোম ম্যাচটা আশা করছি জিতে যাবে অ্যান্ড জেতার পর দর্শকদের একটু খুশি দেবে তো চলো আর 3 পয়েন্ট পাই নাকি সেটাই এখন দেখার বিষয় চলো ভেতরে ঢোকা যায় ভেতরে অ্যাটমসফিয়ারটা শেয়ার করা যায় অ্যান্ড যদি এখনো পর্যন্ত লাইক করনি সাবস্ক্রাইব করে যায়নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া বেল আইকনটা ক্লিক করে দেবেন যদি আমি ইন্টারেস্টিং ভিডিও পাওয়া দিই আর বন্ধুদের সাথে শেয়ার করতে আমি ইন্টারেস্টিং ব্লগ পাওয়ার জন্য চলো ভেতরে ঢোকা যায় এখানে অনেক খুদে খুদে সমর্থকদের পেয়ে গেছি আজকে ইস্ট বেঙ্গলে তো আজকে দেখা যাক তাদের থেকে জিজ্ঞেস করে নেবো আজকের ম্যাচে কেমন খেলতে প্রথম থেকে আছে দাঁড়াকে জিজ্ঞেস করে জামশেদপুরের সাথে খেলা আছে তো আজকের ম্যাচ থেকে কি মনে হচ্ছে যে আমরা কি খেলবে নিয়ে আজকে বাড়ি ফিরবো আমাদের নতুন বিদেশি রয়েছে তাকে হয়তো আজকে খেলাবে না কিন্তু আমরা চেষ্টা করব 3 পয়েন্টে কিংটন সিলভা গোল করবে আমরা জিতে বাড়ি ফিরবো প্রেডিকশন কত আজকে 2-0 2-0 তো খুদে সমর্থকদের কাছে জিজ্ঞেস করে নিয়ে আজকে তোমার কি মনে হচ্ছে আজকে কে গোল করতে পারবে আজকে গোল করবে ক্লেটন সিলভা ক্লেটন সিলভা তো কত প্রেডিকশন কত আজকে 2-0 তো তোমার কত স্কোর করতে পারবে কত কটা গোল দেবে আজ ইস্ট বেঙ্গল 2-0 কত কত তোমার 3-0 তো তোমাদের কি মনে হয় আজকে কটা গোল করবে 5টা তোমার কত মনে হয় 4টে তোমার কত 2-0 তোমার কত 2-0 অসীম গোল যত গোল দিতে পারে তো তোমার কি মনে হচ্ছে আজকে অনেক দেখতে পাচ্ছি নীল কিংটন সিলভা কিংটন সিলভা আমরা দুজন ইস্ট বেঙ্গল সমর্থককে পেয়ে গেছি তো তাদের থেকে জিজ্ঞেস করে নেবো তাদের আজকে রিয়াকশন কি তো আগের ম্যাচ থেকে দেখেছি উড়িষ্যার এগেনস্টে 3-1 গোলে হেরেছে আগের ম্যাচটা ইস্ট বেঙ্গল আর 9 নম্বর পজিশনে আছে তো তোমাদের কি মনে হয় এই ম্যাচটা থেকে কি আশা করছো তোমরা প্রত্যেকটা বড় টিমেরই ডাউনফল আসে এখন আমাদের চলছে ঠিক আবার উঠে দাঁড়াবো যেরকমভাবে রোম একদিনে তৈরি হয়নি সেরকমভাবে একটা আইএসএল জেতা টিমও একদিনে তৈরি হবে না আস্তে আস্তে আশা করছি ক্লাব বেটার নিশ্চয়ই করবে 3-1 হেরেছে তো কি হয়েছে আজকে আবার জিতবো আশা করে এসেছি সবসময় চাই 3 পয়েন্ট পাক এবং 3 পয়েন্ট পেয়ে যাতে আজকে মাঠটা ছাড়তে পারি এই আশায় খেলা দেখতে এসেছি এইটুকুই বলবো জয় ইস্ট বেঙ্গল আর এইটুকুনি বলবো যে মানে লং বল ফুটবলটা এখন সবাই ছেড়ে দিচ্ছে লং বল ফুটবলে ক্রিয়েটিভিটি নষ্ট হয় টিমের আর বেঙ্গল ফুটবল মানে টেকনিক্যালিটি সেখানে বেঙ্গল ফুটবলের থেকে টেকনিক্যালিটি কেড়ে নিলে পরে ফুটবলটা সার্ভাইভ করবে না সো টেকনিক্যালিটিতে বেশি জোর দেওয়া উচিত আমার মনে হয় আর তোমার কি মনে হয় আজ এই ম্যাচ মানে এখন যারা বসে আছে যেমন সবি চক্রবর্তী অনিকের যারা প্রত্যেক ম্যাচেই দেখি এরা বসে থাকে অন্তত তাদের হাফ টাইমে না অন্তত 60-65 মিনিটে তাদেরকে নামানো উচিত কারণ তারা দেখি বসেই থাকে খুব জোর হলে একদম লাস্টে কি তাদেরকে নামানো হয় তবে এইটুকু চাইবো অন্তত সাবস্টিটিউশন ভালো ভালো সাবস্টিটিউশন করুক আর দেখা যাক আজকের ম্যাচে কী হয় কোচ কী তার আজকের ভাবনা জামশেদপুরের সাথে খেলা তো কি মনে হয় জামশেদপুরে পুনরায় হালদার চলে গেছে দেখলাম তো তোমার কি মনে হয় জামশেদপুরে ডিফেন্স কি স্ট্রং হয়ে গেছে আরো বেসিক্যালি ডিফেন্স স্ট্রং কিনা সেটা তখনই জাজ হবে যখন আমাদের অ্যাটাকারদের কাজটা করতে হবে সেইটাই অনেক সময় ল্যাপস করছে ইস্ট বেঙ্গলে যে অ্যাটাকিংটা ঠিক মতন হচ্ছে না মিডফিল্ডের সাপ্লাই কাট অফ হচ্ছে এবার ওদের ডিফেন্স কী আছে জানি না আমাদের অ্যাটাক যদি ভালো খেলে অবশ্যই গোল পাবো কি মনে হয় ক্লেটন সিলভা গোল দিতে পারবে এই টিমকে অবশ্যই পারবে ক্লেটনই বক্স স্ট্রাইকার ওকেই প্রোভাইড করা হবে ওই মারবে আর কিছু যদি বলো এলিয়ান্দ্রকে নিয়ে এলিয়ান্দ্র চলে গেল এলিয়ান্দ্রকে নিয়ে বলার তো কিছু নেই একটা স্ট্রাইকার কেনা হলো আশা প্রচুর ছিল হয়তো ন্যাশনালিটি ব্রাজিলিয়ান এইসব ভেবে টেবে আশা অনেক ছিল 9 স্কোয়ার থেকে আমরা পড়েছি দেখা যাক কি হয় তার রিপ্লেসমেন্ট হিসেবে জার্ভিস এসেছে দেখা যাক কি হয় চলো থ্যাংক ইউ সো মাচ আজকের ম্যাচটা জিতে যেন বাড়ি ফেরা হয় তো মুখে হাসি যেন ফোটে সমর্থকদের অনেকদিন পর তো অবশ্যই একবার জয় ইস্ট বেঙ্গল হয়ে যাক জয় চলো থ্যাংক ইউ Hi.
গাইজ, ফার্স্ট হাফের খেলা শেষ হয়ে গেল। তো ফার্স্ট হাফের শেষে স্কোর লাইন আছে ইস্ট বেঙ্গল 1 এন্ড জামশেদপুর এফসি 0। তো অপূর্ব বলবে আজকে রিয়াকশনটা কেমন লাগলো তোর খেলাটা বল। খেলাটা প্রথম থেকেই কিন্তু আমি বলবো নিরবিচ্ছিন্ন হয়েছিল। ইস্ট বেঙ্গল পজিটিভ থাকলেও আমি বলবো যে অনেক বল এরিয়াল ছিল, যে যার কারণে কিন্তু আমি বলবো যে কোনো টিমই কিন্তু নিজেদের যে কম্বিনেশনটাকে যে পাকাপোক্ত করবে সেটা কিন্তু করেনি। আলটিমেটলি ম্যাচ গড়িয়েছে, সময় গড়িয়েছে ইস্ট বেঙ্গল, অনেক এরিয়াল বল জিতেছে যেমনটা আমরা এক্সপেক্ট করি। এবং আলটিমেটলি আমরা দেখলাম যে বাঁ দিক দিয়ে একটা অ্যাটাক কিন্তু হচ্ছিলো, সেখান থেকে গোলকিপার যাদবের যে ফাম্বলটা সেটা কিন্তু মানে ইজিলি ল্যাচ করে নিল ক্লেটন সিলভা, এবং তার মোস্ট প্রবাবলি নবম গোল কিন্তু আইএসএল এর করে ফেললো। আর আমি যদি খুব ভুল না করি টপ স্কোরার হয়ে গিয়েছিল আগের দিন, আমি এক্সপেক্ট করছি যে সেকেন্ড হাফে জামশেদপুর একটা কামব্যাক করবে। যদিও ইস্ট বেঙ্গল এখন ইস্ট বেঙ্গলকে এক্সপেক্ট করাটাও একটা বড় ব্যাপার, কারণ কোনো ম্যাচে জিতছে কোনো ম্যাচে হারছে, বেশিরভাগই হারছে, কিন্তু দেখা যাক সেকেন্ড হাফে। ইস্ট বেঙ্গলের একটা রেকর্ড আছে যে তারা সেকেন্ড হাফে 18টা গোল কনসিড করে যায় আর ফার্স্ট হাফে 7টা গোল কনসিড করেছে। তো এটা দেখা যাক সেকেন্ড হাফটা কেমন খেলে ইস্ট বেঙ্গল, যেটা নিয়ে তোমাদেরকে বলবোই ফুল টাইম যখন হবে তখন একটা রিভিউ নিয়ে চলে আসবে ছোটখাটো। আশা করছি ইস্ট বেঙ্গল এই ম্যাচটা জিতে বাড়ি ছাড়বে অ্যান্ড পয়েন্ট টেবিলে 9 নম্বর থেকে 8 নম্বরে চলে আসবে। তো চলো সেকেন্ড হাফ শুরু হয়ে দেখা যাক। তো গাইজ কি বলছিলাম তোমাদেরকে, একটা রেকর্ডের কথা বলছিলাম ফার্স্ট হাফের শেষে। তো সেই রেকর্ডটা হলো যে ইস্ট বেঙ্গল এই সিজনে সেকেন্ড হাফে 18টা গোল কনসিড করেছে অ্যান্ড ফার্স্ট হাফে কনসিড করেছে 7 থেকে 8টা গোল। সেই সেকেন্ড হাফে গোল কনসিড 18টা গোলের সাথে আরেকটা গোল যে অ্যাড হয়ে গেল এই ম্যাচে। তো জামশেদপুর ইতিমধ্যে গোল করে দিয়েছে 60 মিনিটের মাথায় অ্যান্ড সমতায় ফিরে গেছে। এখন স্কোর লাইন হচ্ছে ইস্ট বেঙ্গল 1 অ্যান্ড জামশেদপুর 1। তো গাইস সেকেন্ড হাফের খেলা শেষ হয়ে গেছে। তোমাদের বলেছিলাম ফুল টাইমের পর আসবো তোমাদের সাথে, আর যেটা বলছিলাম যেটা ভাবছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করে সেটাই হলো, ইস্ট বেঙ্গলের যে গোল কনসিড করার যে একটা কি বলবো কিছু বলার নেই, কারণ তারা অলরেডি 17টা গোল খেয়ে গেছিলো আগে, মানে 17টা গোল সেকেন্ড হাফে কনসিড করেছিল, এটা রেকর্ড ছিল। তো আজকেও সেম রেজাল্ট হলো, তারা দুটো ফার্স্ট হাফটা খুব সুন্দর খেললো, সেকেন্ড হাফটা তেমনই ধারালো, দুটো গোল কনসিড করলো সেকেন্ড হাফে জামশেদপুর। এক গোলে এগিয়ে থেকেও ইস্ট বেঙ্গল এই ম্যাচটা থেকে 3 পয়েন্ট নিয়ে যেতে পারলো না, কারণ জামশেদপুরের হয়ে গোল লাস্ট যে গোলটা উইনিং গোল করেছে ঋত্বিক দাস, বুঝাচ্ছ বঙ্গ সন্তান বাংলার টিমকে হারিয়ে দিল, এর থেকে বড় কিছু হতে পারে না। তো দুর্দান্ত হেডারে গোল করেছে লাস্ট যে গোলটা গেল উইনিং গোলটা, ঋত্বিক দাস দুর্দান্ত গোল করেছে অ্যান্ড তারই ফলে আজ জামশেদপুর যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে 3 পয়েন্ট ছিনিয়ে নিয়ে গেল ইস্ট বেঙ্গলের থেকে। তো যেটা বলছিলাম যে ফার্স্ট হাফটা স্টিভেন কনসেন্টাইন খুবই ভালো খেলে অ্যান্ড সেটাই আমরা আলোচনা করছিলাম এখানে, তো সেটাই হলো, ফার্স্ট হাফটা খুব ভালো খেললো, গোলও পেলো ইস্ট বেঙ্গল, বাট সেই গোলের যে লিডটা বজায় রাখতে পারলো না। তো বলে রাখি যে আজকে প্রায় সুয়েরকে ভালো খেলেনি, ভালো দেখা যাচ্ছিলো না অ্যান্ড নাওরেম ভালোই খেলছিল, একটা শর্টও মেরেছিল, তারই ফলে গোলটা হয় মানে রিফ্লেক্ট করে পায়ে আসে হচ্ছে ক্লেটনের, তো ক্লেটন সেখান থেকে গোল দিয়ে দেয়। বাট সেকেন্ড হাফটা খুব বাজেই খেলেছে, অনেক ভালো চান্সও ক্রিয়েট করতে পারেনি, দুবার থেকে লাস্টে না বল তাও একটা দুটো টাচ দিতে পারেন, বাট অতটা ভালো খেলেনি। তো যেটা বলছিলাম ইস্ট বেঙ্গল যে লিডটা যে ধরে রাখার যে ক্ষমতা সেটা এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, এটাও আগে হয়েছে। আশা করছি স্টিভেন কনস্টান্টাইন কোচ যিনি আছেন তো তিনি এই ব্যাপারটা দেখবেন হয়তো, বাট অনেক লেট হয়ে যাবে, এটা একটু তাড়াতাড়ি ঠিক করা দরকার। তো সমর্থকরাও আজকে চেয়েছিল অনেকজন প্রেডিকশন দিয়ে 2-1 3-1, বাট প্রেডিকশনটা উল্টো হয়ে যায়, জামশেদপুর উল্টো করে দেয়, কারণ এক গোলে লিড বজায় রেখেও ইস্ট বেঙ্গল জিততে পারছে না, আমরা অনেক ম্যাচেই দেখেছি সেটাও তোমাদেরকে আমরা বলার চেষ্টা করি। তো অবশ্যই মন খারাপ করো না, নেক্সট ম্যাচ থেকে হয়তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে ইস্ট বেঙ্গল। তো আশা করছি এই ভিডিওটা এই ব্লগটা তোমাদের ভালো লাগলো, তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে, এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই শেয়ার করে দেবো বন্ধুদের সাথে এরকম ইন্টারেস্টিং ম্যাচ ব্লগ ম্যাচ ভিডিওস তোমাদের সাথে দেখানোর জন্য। তো চলো আজকের থেকে মতো যুবভারতী থেকে টাটা, আবার দেখা হচ্ছে কালকে, কালকে গেম আছে হচ্ছে এটিকে মোহনবাগানের সাথে মুম্বাই সিটি এফসি, ওটাও দুর্দান্ত ম্যাচ হতে চলেছে, চলো দেখা হচ্ছে কালকে, সি ইউ, বাই বাই।